হে গাইস, ব্যাক টু মাই চ্যানেল রাকিব। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। তো দেখো, আজকে তো 15 আগস্ট। তো আমি একটা রেসিপি কাল রাতে বানিয়েছিলাম, ভয়েসটা এখন দিচ্ছি। তো আমি 4টে আলু সেদ্ধ নিয়েছি, একটু পেঁয়াজ কুচি নিয়েছি, আর ধনে পাতা কুচি নিয়েছি, আর তাতে একটু নুন, একটু হলুদ দিলাম, আর দিলাম মক্কার আটা। তো মক্কাইটা কি আমি আজও, হ্যাঁ ওটা কিসের আটা আমি জানি না, তো যেটা লেখা ছিল সেটাই তোমাদের বললাম যে মক্কার আটা। তো ভালো করে যেরকম আমরা রুটি মাখি সেরকম করে মেখে নিতে হবে। আর আমি এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করেছি, তো তার জন্য একটু টেস্টটা খুব ভালোই এসছে। আর এটাকে ভালো করে আলুটাকে ম্যাশ করে পুরো যেরকম আমি আটা মাখি সেরকমই মাখতে হবে। তো চলো, আমি মেখে রেখে দিয়েছি, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। আমি সাদা তেল ইউজ করেছি, আর তোমরা যে যেরকম শেপের ইউজ করতে পারো, মানে বানাতে পারো সেরকম বানাবে। আমি তো একদম চপের মতন, যেরকম আলুর চপ বানায় সেরকমই আলুর চপের মতন বানিয়ে নিয়েছি, কেন আমার দ্বারাই ওই সব হবে না, কোনো শেপ দেওয়া যাবে না, ঠিক আছে? তো আমি ওই গোল গোল চ্যাপটা চ্যাপটা করে দিয়েছি। হ্যাঁ, তো দেখো এটাকে কী করবে, দুপিটি লাল লাল করে ভাজবে। আরেকটা জিনিস তোমরা অ্যাড করতে পারো, যেরকম আমরা লুচির মধ্যে কোনো পুর দিই, তো সেইটা তোমরা চিজ দিতে পারো। চিজ দিলে খুব সুন্দর জিনিসটা হয়। তো আমার কাছে এই মুহূর্তে চিজ ছিল না, যার জন্য আমি ওটাকে স্কিপ করেছি, চিজ আমি দিইনি। তোমরা চাইলে চিজটা দিতে পারো, চিজটা দিলেও খুব সুন্দর খেতে হবে। আর আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এই পিঠটা লাল লাল হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি এর যে কী নাম দেবো আমি নিজেও ভেবে উঠতে পারিনি। তো আমার ছেলে বললো, মা এটা এক কাজ করো, মক্কার কি পকোড়া। তো মক্কার পকোড়াই বলি। তো সত্যি খেতে দারুণ গরম গরম হয়েছিল, আর এটা বেশ চায়ের সাথে দারুণ লাগবে। আর বিশেষ করে এখন আমি ভয়েস দিচ্ছি, এখন আমাদের এই গড়িয়াতে ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ছে, যদি এরকম যদি একটু পকোড়া হয় না একদম জমে যাবে। তো চলো, আমার পকোড়া দুপিটি লাল হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিই। উঠিয়ে প্রথমেই দেবো আমার ছেলেকে, কেন যদি ও বসে আছে, এটা যেহেতু আমি কালকে বিকেলে বানিয়েছিলাম, তো বিকেলে নাস্তা করার জন্যে ও বসেছিল, যে মা হয়েছে তাড়াতাড়ি বানাও, আমি খুব জোর খিদে পেয়েছে। তাই বললাম দাঁড়া, আর কিছুক্ষণ বাকি আছে, হলে হয়ে যাবে মোটামুটি। তো চল, দেখতেই পাচ্ছ আমার বেশ লাল লাল হয়ে গেছে। আর হ্যাঁ, এটা এত ক্রিস্পি, তোমাদের কী বলো, গরম গরম না খেলে বুঝতে পারবে না জিনিসটা কী, এত সুন্দর করকরে ভাব একটা, দারুণ খেতে। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদেরও যদি ভালো লাগে তো প্লিজ একবার ট্রাই করো, ট্রাই করে দেখবে তোমাদেরও ভালো লাগবে এই রেসিপিটা। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর বানিয়ে খেও অবশ্য। আর দেখো, একটা মিওনিস দিয়ে দুটো চোখ বানিয়েছি, আর এখানে সস দিয়ে স্মাইল বানিয়েছি। তো চলো ওকে দিতে যাই, দেখিও কি বলে। কেমন হয়েছে বল? তো এটা আমি নাম দিতে এখনো পারলাম না, যে এটা কি নাম হবে। এটা মক্কার আটা, মক্কার আটাটা কি বলে আমি নিজেও জানি না, মক্কার আটাটা কি জপ না গম আমি সঠিক জানি না, মক্কার আটা লেখা আছে ওই হিসাবে আমি বললাম। তো কেমন হয়েছে? অ্যাকচুয়ালি ও জামা পরে নেই, ওই জন্য ওকে দেখাতে পারলাম না, কিন্তু জোরে বল কেমন হয়েছে। ভালো বলছে, ভালো হয়েছে। আর এই জোকারটা বাড়ি, যে জোকার চোখটা খাওয়া হয়ে গেছে, মুখটাকেও তার এ করে দিয়েছে। চলো আমি একটু খাই। হ্যাঁ আমি খাবো না। আচ্ছা মক্কার আটাটা কি আমি নিজেও জানি না কি। তো চলো, এই যে আমি ফ্ল্যাশ লাইটটা জ্বলছে বলে আরো মুখটা ঝাপসে ঝাপসে লাগে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে যেও, যেহেতু এটা আমি প্রথমবার এই রেসিপিটা বানিয়েছি। তো এর মধ্যে কিছু কিছু জিনিস অ্যাড করেছি, তোমরা তো বলেই দিলাম। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো। আবার বলছি, প্লিজ প্লিজ প্লিজ, তোমরা কেউ লাইক করছো না, কিছু করছো না, আমিও সময় দিতে পারছি না ভিডিও বানানোর, যেইটুকুনি পারছি ভিডিও বানাচ্ছি শুধু তোমাদের জন্যে, যাতে তোমরা আমাকে একটু লাইক সাবস্ক্রাইব করো। তো চলো টাটা বাই বাই, আর কালকে হচ্ছে 15 আগস্ট,
আজকে 14ই আগস্ট, আজকে রেসিপিটা বানালাম। এই রেসিপিটা ভিডিওটা যাবে কালকের 15 আগস্টে, ওই জন্য হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে না কী বলে অত মনে নেই, অত ইংলিশ সত্যি আসে না মুখ থেকে। ইন্ডিপেন্ডেন্স ডে তো যাই হোক, হ্যাপি 15ই আগস্ট, আর কিছু বলতে পারলাম না। চলো টাটা, বাই বাই।